السلام عليكم. ما شاء الله يا بطل والله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم. الحمد لله সর্বপ্রথমে মহতী সভা নির্বাচিত নির্ধারিত প্রস্তাবিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত পরম সদ্ধিও উন্মতের মাথার মুকুট হযরত উলামায়ে কিরাম উপস্থিত দিনদার ইমানদার ভাইরা আমার বাবা জীবনেরা পর্দা নেশিন মা ও বোনেরা সকলকে শ্রেণী মোতাবেক আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা ভক্তি জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তবে বক্তব্যের শুরুতেই আল্লাহর প্রশংসা করি, সমস্ত প্রশংসা তারিফ ও গুণগান আরাধনা অর্চনা খান্দনাথ সেই মহান বিশ্ব নিয়ন্ত আল্লাহ পাক তাবারকতার জন্য যে মহান করুণাময় প্রভুর অশেষ দয়ার বদৌলতে আজকে আমাদের মতো অপদার্থ অযোগ্য গুণাগার মানুষগুলিকে আল্লাহ বড় ভালোবেসে বড় মায়া করে বড় দয়া করে কিছু পুরানো হাদিসের কথা বলা এবং শোনার জন্য একটি নোরানি কোরআনি মজলিসে আলেম ওলামাদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন, যার কারণে সে আল্লাহর প্রশংসায় আমরা সকলে ভক্তি ভরে একযোগে বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার পিয়ারা নবী আপনার আমার নবী তথা সারা বিশ্বের নবী যিনি নবীরও নবী যিনি সারা বিশ্বের ধর্মের গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি এবং তার সাহাবা ইকরামদের প্রতি তথা সারা বিশ্বের মুসলমান ও ইমানদারদের প্রতি আল্লাহ পাকের তরফ থেকে লাখ কোটি শত সহস্র দরুদ ও শান্তির ধারা ও রহমত বর্ষিত হোক আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহাতারা বুজুর্গ দোস্ত,
আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের মুখজাত কালাম যে কোরআন শরীফ সেই কোরআনুল কারীম থেকে একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি যার অনুকূলে আমার অযোগ্যতার সহিত অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আমার বক্তব্য সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ তারপরে বিখ্যাত বিখ্যাত বক্তা আছেন তেনারা পরস্পর আসবেন জানছি না কজন আছেন তেনারা আসবেন বক্তব্য রাখবেন আমরা সকলে মনোযোগ সহকারে শুনব তত অনুযায়ী আমল করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ সবাই জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবীরাই ছিলেন বক্তা কি বললাম জোরে বলুন কথা বলুন আমার সঙ্গে সমস্ত নবীরা ছিলেন বক্তা বর্তমানে প্রথা অনুযায়ী কোন নবী কোন স্কুলের কোন মাদ্রাসার কোন কলেজের কোন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন না সমস্ত নবীরা ছিলেন বক্তা মানুষকে বক্তব্য শুনিয়ে বক্তব্য দিয়ে মানুষকে ধর্মের পথে জুড়তেন ধর্মের পথে আনতেন আহ্বান দিতেন মানুষকে নবীদের পরে আমাদের আসল বক্তা তো আল্লাহ আসল বক্তা আল্লাহ আল্লাহর ওয়াজহে তিরিশ পারা কোরআন আর আল্লাহর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ বক্তা যিনি তিনি হলেন সাইয়্যিদুল কুতাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম